দর্শক আমি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কেমাতে দেশি মুরগিকে সেগুলোকে খাবার দিচ্ছি। এটা কি খাবার এবং আমি কি কি খাবার দিচ্ছি এই সম্পর্কে সবাই জানতে চেয়েছেন এবং আমার কাছে অনেকেই কমেন্ট করেছেন। আমি এর আগে ভিডিওটা একটা ভিডিও বানিয়েছিলাম খাবার নিয়ে, কিন্তু এখন এত পরিমাণে কমেন্ট করছি খাবার নিয়ে, এই জন্য আমার ভিডিওটা না করে পারলাম না। আসলে আমি খাবার কি দিতেছি দেখাচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো, এগুলো হচ্ছে আমার ডিমের মুরগি, নতুন রানিং হচ্ছে, পাশাপাশি কিছু বড় মুরগি আছে যেগুলো ডিম দিতে চলে, যেগুলো কেবল ডিমে আসছে। আমি এদের জন্য যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে, এই যে দেখেন, এটা হচ্ছে লেয়ার ওয়ান ফিড, যেটা আমরা লেয়ার মুরগিকে খাওয়াই, লেয়ার লেয়ার ওয়ান, সেই লেয়ার ওয়ান ফিড, সেই ফিডটাই খাওয়াচ্ছি। এখন অনেকেই বলেছেন যে এই ফিডটা কি স্বাস্থ্যসম্মত কিনা, অবশ্যই স্বাস্থ্যসম্মত, এবং এই ফিডটা মুরগির জন্য যথেষ্ট পরিমাণে উপযোগী। একটা মুরগি, একটা ডিম পাড়া মুরগির জন্য যেটুকু পুষ্টি কিংবা অন্যান্য যে জিনিসগুলো প্রয়োজন থাকে সব সবটাই এই ফিডের মধ্যে দেওয়া থাকে। কিন্তু অনেকেই বলেছেন যে ভাই একটু কম খরচের মধ্যে কি দেশি মুরগিকে খাওয়ানো যায় না কিংবা করানো যায় না কিনা। এটা কিন্তু বড় মুরগির জন্য, শুধু ডিম পাড়া মুরগির জন্য। আপনার এখানে একটু আসেন, দেখেন একটা জিনিস, দেখেন আমার যে এই যে মোরগটার সাইজটা দেখেন, এই মোরগটার সাইজ দেখছেন, এটা প্রায় 2 কেজি কাছাকাছি একটা মোরগ, এটা আরো আরো বড় ছিল। বাট এই যে মোরগগুলা, মুরগিগুলা, এই যে দেখেন পাশে মোরগটা দেখেন, দেখতে পাচ্ছেন এই যে একটা সাদা মোরগ, এটা ওটা কত বড় একটা মোরগ। এই মোরগগুলা, এই যে ব্যালেন্স একটা খাবার এবং খাবার খেয়ে যে এদের বডিটা ঠিক রাখা কিংবা মুরগিগুলাকে ঠিক রাখা, এটার জন্য কিন্তু একটা অবশ্যই ব্যালেন্স ফিডের প্রয়োজন। এবং এটার যে খাবারটা খাচ্ছে প্রতিদিন, এই প্রতিদিনের খাবার খেয়ে যেন ডিমটা ঠিক মতো পারতে পারে, সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে রাখা, প্রোটিন, মিনারেলস, ক্যালসিয়াম সব কিছু যেন ঠিকঠাক থাকে। দেখেন অনেকে কমেন্ট করেছেন, এই বিষয়টা আমি কমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমরা যদি বাড়িতেই খাবারটা প্রসেস করি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমত যে সমস্যা হবে সেটা হচ্ছে এদের কী পরিমাণ পুষ্টি, কী পরিমাণ মিনারেলস, কী পরিমাণ ক্যালসিয়াম, কী পরিমাণ প্রোটিন পাচ্ছেন সেটা আমরা জানি না। এটা বুঝতে বুঝতে অনেক সময় চলে যাবে। আমি বলছি না যে আপনারা পারবেন না, তা না, পারবেন হয়তো বা, কিন্তু জানতে বুঝতে অনেক সময় চলে যাবে। এই রেডি ফিডগুলোই কিন্তু আমরা ইউজ করে থাকি। তবে আমি পরবর্তী স্টেপে চিন্তাভাবনা আছে খরচ কমানোর জন্য, আমি নিজেই ফিডগুলো তৈরি করবো আমার বাসায় মুরগি খাওয়ানোর জন্য। আমি নিজের ফিডটা নিজেই তৈরি করবো, মানে নিজের ফার্মের জন্যই, সেটা পরবর্তী স্টেপ, পরবর্তী স্টেপ যদি করি তাহলে আপনাকে দেখাবো। কিন্তু আপাতত যারা ফার্ম স্টার্ট করতে যাচ্ছেন, এই 2-50 কেজি খাবার কিন্তু আপনার বানাইতে গেলে কস্টলিও বেশি হয়ে যাবে, আবার ঝামেলাও হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা এই বড় মুরগির জন্য লেয়ার ওয়ান ফিডটা ইউজ করবেন, এবং বড় মুরগি যেগুলো তৈরি করবেন আপনারা ছোটো বাচ্চা থেকে, সেগুলোকে কী কী খাবার দেবেন, এটাকে লেয়ার স্টার্টার খাওয়াবেন। লেয়ার স্টার্টারের পরে 1 মাস পর্যন্ত লেয়ার স্টার্টার খাওয়াবেন, 2 মাসে লেয়ার গ্রোয়ার খাওয়াবেন, 2 মাস থেকে 3 মাস পর্যন্ত, 3 মাস, 3.5 মাস, 4 মাস পর্যন্ত, তারপরে এটাকে লেয়ার ওয়ান, লেয়ার লেয়ার ওয়ান খাওয়ানো শুরু করবেন। আসলে আমি আরও খাবার দেওয়ার জন্য দেখাচ্ছি, আমি আরও কী কী খাবার দিয়ে বলতেছি। এই মুরগিগুলো খাচ্ছে দেখলেন, এবং এই যে পানি দেখতে পাচ্ছেন, পানিতে যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু শুধু এই বড় মুরগিদেরই আমি ওষুধ দিই, ঠিক আছে? ওষুধ বলতে গেলে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস, এই জিঙ্ক, এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু বড় মুরগিকে দেয়। ছোটো বাচ্চাদেরকে কী খাবার দিয়ে গেছেন দেখাচ্ছেন, ছোটো বাচ্চাদেরকে ভালো করার জন্য। এটা হচ্ছে সোনালি গ্রোয়ার, আপনি কোনো খাবারের আমি কোম্পানি মার্কেটিং করছি, আমি যা শুধু দেখাচ্ছি সোনালি গ্রোয়ার 66 দিন থেকে বাজারজাতকরণ পর্যন্ত, 36 দিন থেকে, ঠিক আছে, বাজারজাতকরণ পর্যন্ত। এটা সোনালি গ্রোয়ারটা খাওয়াচ্ছি, যেগুলো আমি মাংসের মুরগি তৈরি করি, যেই পাশে আসেন দেখাচ্ছি। আমি অলরেডি মাংসের মুরগি অনেক বিক্রি করে দিচ্ছি, অল্প কিছু আছে, আমার নতুন ব্যাস তৈরি হচ্ছে তাই। এইদিকে যে মাংসের মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে যে এখন অল্প আছে, সব বিক্রি করা শেষ প্রায়, যেখানে যেগুলো আছে মাংসের মুরগি, এগুলাকে আমি সোনালি গ্রোয়ার খাওয়াচ্ছি। কিন্তু যেগুলোকে আমি আমার প্যাডের সাকারে তৈরি করবো, যেগুলো আমার হচ্ছে মানে এই যে যেগুলো দেখেন, এইগুলো যে বাচ্চাগুলো আমি আমার নিজের ডিম পাড়ানোর জন্য তৈরি করতে চাই, যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোকে আমি কীভাবে শুরু করি, এই যে দেখেন এখানে, দেখেন যে স্টার্টার যে ফিডটা, এটা হচ্ছে সোনালি স্টার্টার ফিড, যেটা সোনালি স্টার্টার ফিড, সরি সোনালি বলতে, সেটা হচ্ছে লেয়ার স্টার্টার ফিড, লেয়ার স্টার্টার ফিড, দেখেন আপনার বস্তার গায়ে লেখা আছে লেয়ার ফিড, এটা হচ্ছে স্টার্টার, লেয়ার স্টার্টার, এটা কি ক্র্যাম্বল, ক্র্যাম্বল খাবার বিশ্লেষণ, যাই হোক বাদ দেন, এটা লেয়ার স্টার্টার ফিড, ঠিক আছে? এটাতে এই লেয়ার স্টার্টারটা লেয়ার মানে ডিম পাড়ানোর জন্য যে মুরগিটা, লেয়ার মুরগিকে খাওয়ানো হয়, এটাই আমরা দেশি মুরগিকে ডিম পাড়ানোর জন্য তৈরি করার জন্য এই খাবারটা দিই। যদি আপনি মাংস উৎপাদন করতেন তাহলে সেক্ষেত্রে এখানে স্টার্টারই খাবার থাকতো, শুধু সোনালি স্টার্টার খাওয়াতেন, যে কোনো একটা কোম্পানিটা ভালো কোম্পানি বেছে দেবেন তাহলে হবে। আর এই যে এটা হচ্ছে আপনার বড় মুরগিকে যেটা খাওয়াচ্ছিলাম, এই যে এটা, এটা ভুট্টা, ভুট্টা বাঙ্গার মতো যেটা, এটা হচ্ছে এই যে দেখেন লেয়ার ফিড, এটা লেয়ার লেয়ার ওয়ান, এটা কই লেয়ার লেয়ার ওয়ান কথা লেখা,
লেয়ার লেয়ার ওয়ান, ম্যাশ ওয়ান, লেয়ার লেয়ার ওয়ান, ঠিক আছে। এই খাবারটা আমরা বড় বড় মুরগি কেটে, আর এই যে এইটা হচ্ছে সোনালি গুয়ার, এই যে গুয়ারের দানাটা দেখেন একটু বড়, ঠিক আছে, গুয়ারের দানা বড়টা, এই যে এই দানা, এইটা হচ্ছে আমরা যেগুলো সোনালি সোনালি মুরগিকে যে খাবারটা খাওয়াই সেই খাবারটা খাই। কিন্তু এই প্রত্যেকটা খাবারই কিন্তু তৈরি করা যায়, কিন্তু এটা আমরা তৈরি করতে গেলে প্রবলেমটা হবে যেটা, সেটা হচ্ছে আপনার পরিমাণ মতো জিনিসটা আমরা বুঝতে পারবো না ফার্স্ট অফ অল। দ্বিতীয় হচ্ছে এটা অল্প করতে গেলে উৎপাদন খরচটা একটু বেশি হবে, এবং আমার বৈশাখনা একটা বিষয় আছে, সেটা হয়তো মুরগির সমস্যা হতে পারে, এর জন্য আমরা উৎপাদনে গেলে প্রথমে প্রবলেম হবে। তবে হ্যাঁ, যদি আপনি একবার তৈরি করতে পারেন জিনিসটা, তাহলে কিন্তু আপনার খরচও কম হবে এক, আবার দ্বিতীয় আপনি সেখান থেকে ভালো বেনিফিটসও পাবেন যদি আপনি নিজে খাদ্য উৎপাদন করতে চান। তবে নতুন যারা খাবার করতে আসেন তারা এই ধরনের খাবার দিয়েই স্টার্ট করাটা বেটার। এবং আমি আমার কাছে এখন সোনালি স্টার্টার নেই, সোনালি স্টার্টার কারণ আমি এখন এই বাচ্চাগুলো এবং আমার বাকি বাচ্চাগুলো সব মানে লেয়ার খাবার খাওয়াচ্ছি, যেমন লেয়ার আমার মুরগিগুলোকে ডিমে উৎপাদন করার জন্য, ডিমের মুরগি কম, এই জন্য ডিম উৎপাদন করার জন্য, ডিমের মুরগি তৈরি করার জন্য এখানে লেয়ার খাওয়াচ্ছি। তাই লেয়ার স্টার্টার আমার কাছে নাই, সো লেয়ার স্টার্টার দেখাইতাম যে লেয়ার খাবারটা আপনারা যেই ছোটো বাচ্চাগুলো আছে এগুলোকে খাওয়ানোর জন্য, আর এই বড়ো মুরগি প্রত্যেককে এদেরকে আমি হচ্ছে দেওয়া আছে আপনার হচ্ছে এই বড়ো বড়ো দাম মানে লেয়ার লেয়ার ওয়ান, এই যে এই মোরগগুলো এগুলোকে কিন্তু আমি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছি, এগুলো কিন্তু আমার স্টকের মোরগ। এই মোরগগুলো দিয়ে আমি কী করি, আমার ওই পাশের মোরগে যদি মানে দুই তিন মাস কাজ করার পরে এই পাশে নিয়ে আসি, নিয়ে আসার পরে ওই এই মোরগগুলোকে ওইদিকে নিয়ে যাই শিফটিং করার জন্য, কিন্তু এই মোরগগুলোকে আমি লেয়ার লেয়ার ওয়ানই খাওয়াচ্ছি। তো যাই হোক, খাবারের ক্ষেত্রে আর কিছু বলার আছে কি? ও আচ্ছা, খাবারটা কোন সময় কতটুকু খাবার দিচ্ছে, খাবারটা দিচ্ছি কতটুকু? আমার যে ডিমের মুরগিগুলোকে এগুলোকে কিন্তু আমি যে যেন তেন ভাবে খাবার দিচ্ছি তা কিন্তু না। কি হইল বাবা, ডিমের যে মুরগিগুলো সেগুলোকে কিন্তু আমি একটা ব্যালেন্সের ভিতরে রাখছি, যেটা হচ্ছে 70-80 গ্রাম এর ভিতরে খাবারগুলো প্রত্যেকটা পার পিস মুরগি হিসাব করে এটাকে খাবার দিয়ে দেয়, এরা কিন্তু খাবার খাবার দিয়ে দেয়। এবং খাবারটা দিনে দুইবার দেই, দুইবার তিনবার দেই, এটা আবার খাওয়ার ওপর ডিপেন্ড করে, কারণ অসুস্থ থাকলে একটু খাবার কম খাবে, কিংবা হচ্ছে আপনার কী বলে যদি এরা মানে ইয়ে থাকে কী বলে মানে আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে খাবার কম খাবে, সেক্ষেত্রে খাবার যদি বাসি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু খাবারটা আমরা দিয়ে ইয়ে করতে পারি না, খাবার খেয়ে কিন্তু মুরগি আরও ঝামেলা বাড়ে। তো এর জন্য আমরা কী করবো, দেখবো মুরগির পরিস্থিতি কী অবস্থা, সেটা দেখে শুনে বুঝে বারবার খাবার দেবো, কিন্তু একবারে খাবার দেবো না, খাবার গন্ধ হয়ে গেলে কিন্তু মুরগি খেতে চায় না। এর জন্য খাবারটা অল্প অল্প পরিমাণে ভাগ ভাগ করে বারবার বারবার দেবো, এবং হচ্ছে খাবার খাবারের উপরেই কিন্তু ডিপেন্ড করে বাকি সব কিছু আপনার সব এভরিথিং, এবং খাবার এবং ওষুধের উপরে। আমি ওষুধের চার্ট নিয়ে দেখেন আমার ভিডিও দেওয়া আছে কী করতে হয় না করতে হয় সাপ্তাহিক, সেই ওষুধগুলো আমি কিন্তু মাংসের মুরগি কোনো ওষুধ খাওয়াই না, এটা আপনারা দেখছেন মাংসের যেগুলো উৎপাদন করে সেগুলোকে কোনো ওষুধ খাওয়াই না, কিন্তু যেগুলো আপনার ডিমের মুরগি প্রতিদিন যেটা ডিম উৎপাদন করছে, এদের সেল তৈরি করা লাগছে, ডিম উৎপাদন করা লাগছে, সেটাকে আবার ফার্টিলাইজ করা লাগতেছে, সো সেই ক্ষেত্রে আপনার ওই মুরগিগুলোকে অবশ্যই ব্যালেন্স খাবার এবং ব্যালেন্স পুষ্টি দিতে হবে। যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফার্মে সাকসেস করতে পারবেন না, এবং সেখানে কিন্তু ডিমও উৎপাদন হবে না ঠিক মতো। তো এই এই লেয়ার ফিডটা কিন্তু ভালো কাজে দেয়, এবং সেক্ষেত্রে আপনি যদি আপনার নিজের খাদ্য উৎপাদন করতে পারেন সেটা কিন্তু আরও ভালো। তো যাই হোক, খাবার নিয়ে যারা কোশ্চেন করছিলেন কিংবা বলতে চাচ্ছিলেন আমি কী খাবার খাওয়াচ্ছি কিংবা কী খাবার দিলে ভালো হয় সে সম্পর্কে তো জানাইলাম, এবং সোনালি খাওয়াইলে আমার যতটুকু দেখছি সোনালি যেটা মানে মাংসের জন্য যেটা উৎপাদন করা যায় যে সোনালি ফিডটা আপনি রেগুলার রাখেন, যে এক থেকে এক মাস পর্যন্ত সোনালি স্টার্টার এবং এক মাস থেকে দুই মাস পর্যন্ত সোনালি গ্রোয়ার যদি খাওয়ান, তাহলে সেক্ষেত্রে আমি আমার পার্সোনালি দুই মাসে প্রায় 700 গ্রাম প্লাস ওজন আসছে আমার মুরগির। সেক্ষেত্রে মাংসের টেস্টে কোনো সমস্যা হয়নি, মুরগি বিক্রি করতে আমার কোনো সমস্যা হয়নি, আমি মুরগি বিক্রি করে আপনাদের দেখাইছি, এবং এটার ওজনটা এভারেজ যদি 600 গ্রামের ওপরে আসে তাহলে কিন্তু আপনি ব্যবসা সফল একটা চিন্তাভাবনা করতে পারবেন। তো সেই লক্ষ্যে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি একটা এক থেকে দুই মাস পর্যন্ত প্রতিবেদন বানান, তো আমি সেটা আমি অলরেডি রানিং করছি, 4-5 দিন চলতেছে, এগুলো আমি জমা করতেছি একবার 60 দিন হইলে তারপরে আপনাদেরকে প্রতিদিনের একটা প্রতিদিন পার্ট বাই দেখাই দেবো, এবং সেটা কীভাবে একদম 60 বিক্রি পর্যন্ত কী করতেছে না করতেছে সব কিছু আপনাদের দিয়ে দেবো, ওটা প্রসেসিং চলতেছে। তো যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এরকম তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা নিয়ে টপিক আলোচনা করলে আরও 10 জনের উপকার হয় সেটা আমাদের কমেন্ট বক্সে গিয়ে বলে দেবেন। আমি সেই বিষয় নিয়ে যেমন দেখছেন যে এই লোকগুলো যারা আমাকে কমেন্ট করেছিলেন তাদের কিন্তু আমি কমেন্টগুলোর অ্যান্সার দিয়ে দিতেছি। আমি ভিডিওতে আসলে কমেন্ট আপনারা এমন কিছু কমেন্ট করেন যেগুলোর কমেন্টগুলো কমেন্টটাকে জিজ্ঞেস রিপ্লাই করা যায় না, এত এত ডিটেলস হয়ে গেছে এখন যে কথাগুলো বললাম এগুলো কিন্তু এত কিছু কিন্তু কমেন্টে বলা যাবে না। তো এই জন্য অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করে দেওয়ার ভিডিও করে দেওয়া, আপনারা সেই সেই অনুযায়ী আমাকে প্রশ্ন করবেন। আমার পরবর্তী একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মুরগের মারামারি কিংবা মুরগিতে মারামারি করলে কী হয়। তো আমি এখানে কিছু মুরগ আমার মারামারি করা আছে, আহতও আছে, আমি আপনাদেরকে পরবর্তী দিন এই ভিডিওটা দেখিয়ে দেবো মুরগের সাথে মারামারি কেন করে, মুরগি মুরগে মানে মুরগি টুরগি মারামারি করে কেন, এবং নিজের লোম নিজে ঠোকরা খায় কিসের জন্য। তো পরবর্তী ভিডিওটা দেখে নেবেন, সমাধান কী সব কিছু বলে দেবো। তো আজকে পর্যন্ত ধন্যবাদ, আসসালামু আলাইকুম।